আজ থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুরু হচ্ছে মতুয়া ধর্ম মহামেলা, এবং সেই উপলক্ষে বিকেল 4:30 সময় ভারতের প্রধানমন্ত্রী, যেহেতু 211তম আবির্ভাব তিথি হরিচাঁদ ঠাকুর, এবং হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে তিনি ভাষণ দেবেন, সেই ভাষণ ভার্চুয়ালি দেবেন, এবং তার চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে একেবারে ঠাকুরবাড়ির প্রাঙ্গণে, এবং সেখানে বিকেল 4:30 সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জানাবেন এই মেলা উপলক্ষে। এবং আজকে থেকে এই মেলা শুরু, এবং আগামীকাল কামনা সাগরে পূর্ণ স্নান, এবং চূড়ান্ত প্রস্তুতি চলছে, এবং দূর দূরান্ত থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষ আসতে শুরু করেছেন। হ্যাঁ, বিকালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি উনি এসে থাকছেন, লাইভে থাকছেন, এবং লাইভে থেকে উনি ভক্তদের উদ্দেশ্যে এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উদ্দেশ্যে বলবেন, যাতে আমাদের এই মতুয়া ধর্ম মহামেলা সাফল্যমণ্ডিত হয় এবং ভক্তরা ঠিক মতন করে তাদের পুজো এবং কামনা সাগরে তারা স্নান করতে পারে। 75 বছর ধরে স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা কোনো সময় কোনো প্রধানমন্ত্রী এরকম বার্তা দেয়নি, এবং লাইভে এরকম আসার মতন জায়গাতেও আসেনি। তো এটা আমাদের কাছে একটা বড় মন্ত্রী আর কি উপস্থিত আছে, আমি সেটা বলতে পারবো না, আমার কাছে সেরকম কোনো রকম এখনো পর্যন্ত আমার কাছে সেরকম ইনফরমেশন নেই। সিএ চালু করা নিয়ে যে আপনাদের দীর্ঘদিনের দাবি, তারপরে প্রধানমন্ত্রীর এই মেলার উদ্দেশ্যে ভাষণ দিয়ে এটাকে কি বলবেন আপনাদের? এই দেখুন, এই ম্যাটারটা নিয়ে পরে কথা বলবো আপনার, সিএর ম্যাটারটা আলাদা, এখন ধর্মীয় মেলা চলছে, মেলাটাকে সাফল্যমণ্ডিত করা এবং সব দিক দিয়ে ভালোভাবে যাতে হয় সেটাই করা হয়েছে দায়িত্ব। দেখতে পাচ্ছি যে এই প্রথম মমতা ঠাকুর এবং আপনারা 100তে মেলার আয়োজন করছেন, এটা কি বার্তা? খুবই ভালো বার্তা যাবে, একত্রিতভাবে কাজ করা উচিত মতুয়াদের স্বার্থে এবং ভক্তদের স্বার্থে, এবং আগামী দিনেও একসাথে কাজ করার মানসিকতা সবার আছে এবং একসাথে আমরা কাজ করব। আর কিছুক্ষণ বাদেই প্রধানমন্ত্রী ভাষণ দেবেন, এবং তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। ক্যামেরায় অভিজিৎ দত্তর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। কি জানিয়েছেন এই প্রসঙ্গে মমতা বালা ঠাকুর, এবার শুনব। করোনা ভাইরাসের জন্য ওরা 2 বছর ভক্তরা আসতে পারেনি, তারা এসছে এই যে মধুর হরিনাম, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরের যে আবির্ভাব তিথিতে আজকে তার জন্ম উৎসবে ছুটি ঘোষণা করেছে তাকে আমরা ধন্যবাদ জানাই, এবং প্রধানমন্ত্রী ভার্চুয়াল মিটিং করবে তাকেও আমরা ধন্যবাদ জানাই, এবং আজকে সিএ নিয়ে কি করবে না করবে সেটা তাদের পর সেটা নিয়ে আমরা আজকে কোনো কথা বলবো না, যদি সেটাকে নিয়ে হয় পরবর্তীকালে সেটা অল ইন্ডিয়া মত মহাসংঘ তার সিদ্ধান্ত নেবে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।